হাই গাইস, আজ বানাচ্ছি মশলা চিকেন। জি তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি একটু জিরে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি ব্ল্যাক পেপার, ধনিয়া পাউডার, লবণ, আর এখানে একটু বিট লবণ নিয়ে নিয়েছি। আর আমাদের যেটা লাগবে আইস কিউব আর চিনি, আর নিয়েছি একটা লেবু। তো সবার ফার্স্ট আমি লেবুর রসটাকে বার করে নেব। তো এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। তো আমি লেবুর ভেতরের বিচিগুলো সব বের করে নিয়েছি, এবার এই রসটা এখন দেব। তোমার এখানে দেখো কিছুটা বিচি রয়ে গিয়েছিল, তো আমি বিচিটা এখন বার করে নিচ্ছি। দেখো একটু করে রস বের করে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দেব যে মশলাগুলো রেখেছিলাম, তো এটা এখন আমি এতে দিয়ে দেব। এবার দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু চিনি দেব। তো আমি এখানে এই চিনির একটা গ্রাইন্ড করে নিয়েছি, তোমরা চাইলে চিনিটা একটুখানি গ্রাইন্ড করে নেবে। ব্যাস দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব আইস কিউব। আর একটা ইনগ্রিডিয়েন্ট পুদিনা পাতা, যেটা মেন দরকার। তো আমার এখন পুদিনা পাতাটা অ্যাভেলেবল নেই, তো আমি স্কিপ করছি। ব্যাস এবার দিয়ে দেব ঠান্ডা জল। তো আমি এখানে প্লেন ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা কিন্তু সোডা দিয়ে করতে পারো, দারুণ লাগবে সোডা দিলে। মিক্স করে নেব। তো দেখো আমার মশলা চিকেন যে একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পারলে কত শীঘ্র মশলা চিকেন যে রেডি হয়ে গিয়েছে। তো এবার টেস্ট করে নেওয়া যাক। দারুণ, খুব সুন্দর লেগেছে খেতে আমাকে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে।